نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشار رواه ابن أبي عاصم في كتاب السنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد شب পথে এবং কাজের একটি ভূমিকা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজানুল মোবারক রহমত হিসাবে আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। এই মোবারক মাসের ভূমিকা হিসাবে এর ১৫ দিন আগে আমাদেরকে শবে বরাত উপহার দিয়েছেন। এমন একটি রজনী, এই এক রজনীতে যদি আমি আমার গুনাহ খাতায় অন্যায় অপরাধ তওবার মাধ্যমে ক্ষমা করাইতে পারি, পুরা রমজানুল মোবারক হক আদায় করা আমার পক্ষে সহজ হয়ে যাবে। গুনাহ থাকা অবস্থায় ইবাদতে মন বসে না, তিক্ততা লাগে, অস্থিরতা লাগে, স্বাদ লাগে না। যখন গুনাহ থেকে মুক্ত হতে পারি, ইবাদতে মন বসে, স্বাদ লাগে, মজা লাগে, ইবাদত করতে মন চায়, যত করব ততই ভালো লাগে। রমজানুল মোবারক যেহেতু ইবাদতের মাস, ভালো লাগার জন্য, মন বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন শবে বরাত। এই রাতটি এমন এক রাত যা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে মনোনিবেশ করেন। কিছু নির্দিষ্ট বান্দা ব্যতীত বাকিদেরকে ক্ষমা করে দেন তওবা করলে। কিতাবুস সুন্নাহ একটি হাদিসের গুরুত্বপূর্ণ কিতাব,
সহি সনদে সহি সূত্রে সহি হাদিসটি বর্ণিত। এভাবে প্রায় দশজন সাহাবি থেকে শবে বরাতের ফজিলত সম্পর্কীয় হাদিস বর্ণিত। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি ইবনে মাজাহ শরীফে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন দুনিয়ার আকাশে আজকের এই রজনীতে। এই অবতরণের কি অর্থ সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। সেখানে এসে আল্লাহ পাক ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আচ্ছা আমার কাছে কোনো ক্ষমা প্রার্থী, আমি মাফ করার জন্য তোমাদের কাছে এসে গেছি। আলামিন মুস্তারজিকিন ফারজুকা, আছো তো আমার কাছে রিজিক তালাশ করনেওয়ালা, রিজিক চাহনেওয়ালা, রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসে গেছি। আলামিন মুক্তালান ফা উআফিয়া, আছো কেউ কোনো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কাছে এসে গেছি। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে আল্লাহ পাক ডাকতে থাকেন ফজর উদিত হওয়া পর্যন্ত, সবে সাদেক উদিত হওয়া পর্যন্ত। কত গুরুত্বপূর্ণ এই রাত। ধরুন আপনার একজন শুভাকাঙ্ক্ষী আমেরিকা থাকে, কারোর মাধ্যমে জানাই দিয়েছে অমুক তারিখে আমি চিটাগং আসতেছি তোমাদের দেশে তোমার কাছে, কোনো কারণবশত ঢাকা আসতে পারবো না, চিটাগাং এসে আমি তোমাকে ফোন দিব, সংবাদ পাঠাব, তুমি চিটাগাং এসে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি অনেক হাদিয়া তোহফা উপঢৌকন তোমার জন্য নিয়ে এসেছি, এগুলো তোমাকে বুঝিয়ে দিব। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে আমেরিকা থেকে উনি আসতেন চিটাগাং, ফোন দিলেন, কিন্তু আমি ঘুমে অচেতন অথবা আড্ডায় ব্যস্ত, এ দিয়ে কোনো ভ্রুক্ষেপ করিনি। দীর্ঘ সময় তিনি ফোন দিলেন, চেষ্টা করলেন যোগাযোগ করতে, কিন্তু আমি উদাসীন, যোগাযোগ হয়নি। এই বিশাল আকারের হাদিয়া তোহফা সব নিয়ে তিনি ফিরে চলে গেলেন। দোষটি কার? আমার। কেন আমি চোকান্না ছিলাম না? কেন আমি সতর্ক ছিলাম না, উদাসীন ছিলাম, মাহরুম আর বঞ্চিত হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন এ রাত্রে ক্ষমা, রিজিক, বিপদ থেকে উদ্ধার, বিভিন্ন বিভিন্ন হাদিয়া তোহফা নিয়ে আমাদের কাছে এসে গেছেন দুনিয়ার আকাশে। জানাইও দিয়েছেন এ রাত্রে আমি কাছে আসব, এসে ডাক দিব। ডাক দিলে তুমি যদি আমার কাছে চাইতে পারো, আমি সব তোমাকে দিয়ে যাব। কিন্তু আমি যদি অচেতন থাকি, উদাসীন থাকি, আড্ডায় ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, টেলিভিশন নিয়ে ব্যস্ত, গুনাহে লিপ্ত অথবা অলস পড়ে আছে, আমার মধ্যে কোনো চেতন নেই, আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ে ফিরে চলে গেলেন, আমি মাহরুম আর বঞ্চিত রয়ে গেলাম। তাই বুজুর্গানে দিন বলেন যে একে চশমে জাদান গাফেল আজান শাহানা বাসি, একে চশমে জাদান গাফেল আজান শাহানা বাসি, শায়দ কে নেগাহে কুনা দাগাহানা বাসি, শায়দ কে নেগাহে কুনা দাগাহানা বাসি। এক মুহূর্তের জন্য উদাসীন হইও না, গাফেল হইও না, সতর্ক থাকো, কখন ডাকাস, চাইতে থাকো। আমি যত বড় গুণাগার হই না কেন, যত বড় অপরাধী হই না কেন, আমার আল্লাহর ক্ষমা এর থেকে আরও অনেক বড়, আমার আল্লাহর দয়া এর থেকে অনেক বেশি, আমার আল্লাহর রহমতের সাগর আমার গুণার তুলনায় কোটি কোটি গুণ থেকেও আরও বড়। সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, আমার মুখে আপনারা আরও শুনেছেন, যাকে জগৎবাসী বড় পীর বললে চিনি, কত বড় আল্লাহর বলি। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন কিভাবে? জনো বে কামাও জিল বাহারে বালহিয়া আকসারুহু,
জনবিক মজিল বাহারে বালহিয়া আকসা রহু কুল্লু হাকাল জিবালে বালহিয়া আকবারহু। আল্লাহ, আমার গুণা তো সংখ্যাগত দিক দিয়ে এত বেশি যে সাগরের তরঙ্গের সমান, বরং এর থেকেও আরও বেশি। এক এক সাগর কত বড়, অসংখ্য তরঙ্গ একের পর এক বইয়ে চলছে, তো আমার গুণা এর থেকেও আরও বেশি। আকারের দিক দিয়ে কত বড়, উল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, প্রত্যেকটি গুণা পাহাড়ের মতো, বরং পাহাড় থেকেও আরও বড়। কে বলতেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আর আমরা কি মনে করি অমক জায়গায় যে গজল নাজিল হইল অমকের গুনাহের কারণে, অমক জায়গায় অমক বিপদ এসেছে অমকের অপরাধের কারণে? আমি দুধে দোয়া মানুষ, আমার কোনো অপরাধ নেই, আলাইহিস, ইচ্ছায় অনিচ্ছায় সবসময় তো গুনার মধ্যে ডুবেই থাকি, এরপরও মনে করি আমার কোনো গুনা নেই। যারা বাস্তবে আল্লাহওয়ালা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা মনে করে আমি সবচেয়ে বড় গুণাগার। হযরত জুননে মিসরি রাহিমাহুল্লাহ, জু মানি ওয়ালা, নুন মানি মাছ, জুননুন মানি মাছওয়ালা, মিসরি মানি মিশরে বসবাস করেন, তাই মিসরি। জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল নদীতে গিয়ে মাছ মারতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন, জীবিকা নির্বাহের ব্যবস্থা, তাই জুননুনে মিসরি। মিশরে কাহাত সালে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি, চতুর্দিকে হাহাকার, মানুষ না খাইয়ে বসছে, সবাই জানে উনি আল্লাহওয়ালা, উনি বুজুর্গ, ওনার কাছে এসেছে দেওয়ার জন্য। হুজুর, মানুষ মারা যাচ্ছে না খেয়ে, অনাবৃষ্টি, হাহাকার চতুর্দিকে, একটু দোয়া করুন আল্লাহ পাক যাতে বৃষ্টি দেন। বললেন দোয়া আগামীকাল হবে, দোয়া তো এখনই করা যায়, কিন্তু উনি ভালো জানেন কেন বললেন আগামীকাল হবে। লোকেরা আগামীকালের অপেক্ষায় ফিরে গেল। আজ রাতে অন্ধকারে যখন মানুষ ঘুমে বিভোর, উনি গাঁটে গোটা বেঁধে মিশর ত্যাগ করলেন, বেগে গেলেন না, মিশরের সীমা অতিক্রম করে, বর্ডার অতিক্রম করে গাঁটে গোটা রেখে আল্লাহ পাকের দরবারে হাত তুললেন। কি বললে? আল্লাহ, বন্ধার নাফর মানির কারণে, গুনাহের কারণে তুমি দুর্ভিক্ষ করো। আল্লাহ, মিশরের জমিনের দিকে তাকাইলাম, আমি জুননুনে মিসরি থেকে বড় নাফরমান আর কাউকে দেখা যায় না, আমি বড় গুনাগার, আমি বড় নাফরমান, আল্লাহ আমার কারণে তুমি দুর্ভিক্ষ দিয়েছ, বৃষ্টি বন্ধ করে দিয়েছ। আল্লাহ, আমার মতো নাফরমান তো মিশরের জমিন ছেড়ে বেরিয়ে চলে এসছে, এখন তো নাফরমান নেই, এখন বৃষ্টি দিতে তো তোমার আর সমস্যা নেই। মিশরের বাইরে এসে দোয়া করতেছেন, ওদিকে মিশরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হযরত জিলানিয়া বলতেছেন, আমার গুণা তো সংখ্যাগত দিক দিয়ে সাগরের তরঙ্গ থেকেও বেশি, আর আকারের দিক দিয়ে পাহাড় থেকেও বড়। নিজের গুনাহের স্বীকারোক্তি দিয়ে হেরভরে কি বলতেছেন? ওয়াল্লাকিনি ইনদাল কারীমে ইজা আফা, ওয়াল্লাকিনি ইনদাল কারীমে ইজা আফা, আকা জানাহিল বড় যাতে বালহিয়া আসরু। তবে আল্লাহ, আমি তো এমন এক মহান দরবারে ধন্না দিয়েছি, যে দরবারে দয়ার সাগর, যে দরবারের ক্ষমার সাগর এত বড়, এত বড়, এত বড়। এখানে আমার এই অসংখ্য গুণা পাহাড় থেকে বড় বড় গুণাগুলো ছেড়ে দিলে মশামাছির পাখার মতো মনে হবে না, আমি তো এমন এক মহান দরবারে ধন্না দিয়েছি। কাজানাহিল বড় যাতে বালহিয়া আসবারহু, অতএব আশা করি ফেরত দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। তোমার দৃষ্টিতে এই গুণা এগুলো তুচ্ছ, ক্ষমা করলে তোমার কি আসে আর যায়, না করলে ক্ষতিটা আমার হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরবার আরো অনেক বড়, এই হিসাবে আশাবাদী, আল্লাহ ফেরত দিবে না। কিন্তু হাদিস শরীফে আছে, কিছু কিছু মানুষ এমন আছে, এই মহান ফজিলতের রাত্র আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না। বুঝা গেছে গুণাগুলো কত মারাত্মক, এই গুণাহে যারা লিপ্ত এদেরকে ক্ষমা করেন না। এরা কারা? এক নম্বর মুশরিক, যারা শিরিক করে, দাবি করে আমি মুসলমান, আমি মুমিন, করে শিরিক, আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না। জানায় অজানায় কত শিরিক আমরা করে ফেলি,
বুঝিও না যে এটা শিরিক। মুশরিককে আল্লাহ পাক ক্ষমা করেন, সব গুণ আল্লাহ পাকের কাছে ক্ষমাযোগ্য, কিন্তু শিরিক বলেন আল্লাহ পাক শিরিকের গুণা কখনো ক্ষমা করেন না। আমার আত্মীয় জিনিস, আপনার স্ত্রী আজকে ঘর ঝাড়ু দেয়নি, ক্ষমাযোগ্য। আপনার স্ত্রী আজকে তরকারি স্বাদ করে পাকাইতে পারেনি, ক্ষমাযোগ্য। আপনার স্ত্রী আজকে ভাত ঠিকভাবে জোশ হয়নি, ক্ষমাযোগ্য। কিন্তু আর আপনি কর্মক্ষেত্র থেকে ঘরে এসে দেখেন আরেক বেটা নিয়ে শুয়েছে, আপনার সাথে শিরিক করল, এটা কি ক্ষমাযোগ্য? এটা ক্ষমাযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত বড় গুনাই হোক তিনি ক্ষমা করে দেন, কিন্তু শিরিকে মন মারাত্মক এটা আল্লাহ পাক ক্ষমা করেন না। শিরিক দুই নম্বর, রাগ করু আলে দেয় পিতামাতার অবৈধ, যে পিতামাতাকে কষ্ট দেয় অবৈধ, খেদমত করে না, সেবা করে না, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের সাথে পিতামাতার ইজ্জত হেতারাম সেবা শুশ্রূষার কোরআনে কারিমে উল্লেখ করেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। যাদের উপরে পিতামাতা নারাজ, পিতামাতার অবৈধ সন্তান, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। তিন নম্বর, আজ্জানি বেফরাজিহি, জিনাকারী চাই পুরুষ হোক চাই নারী হোক, যে জিনা করে আল্লাহ এদেরকে ক্ষমা করেন না, মারাত্মকতম অপরাধ। চার নম্বর, মদমেনুল খামর, যে মদ পান করে নেশা করে আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না। পাঁচ নম্বর, হিংসুটে হিংসা করে আরেকজনকে, হিংসা মানে ওর কেন সম্পদ বেশি, ও কেন সুস্থ থাকে, ওর কেন সন্তানেরা এত বড় বড় শিক্ষিত, ওর কেন এত সুখ শান্তি, এটা সহ্য হয় না, ওর এটা ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক, এই কামনা যারা করে এদেরকে বলে হিংসুটে, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। ওর সম্পদ বাড়লে আমার ক্ষতি কী, ওর সুখ শান্তিতে থাকলে আমার ক্ষতি কী, বরং দোয়া করা আল্লাহ আমাকে এরকম সম্পদ বাড়াইয়া দাও, আমাকে এরকম সুখ শান্তি রাখো, এটা দরকার ছিল, বা আল্লাহ একে আরও বাড়াইয়া দাও, ওর জন্য দোয়া করলে আল্লাহ আমার জন্য বাড়াই দিবেন, এটা নিয়ম। কিন্তু ওরটা ধ্বংস হয়ে যাক, সুখ শান্তি শেষ হয়ে যাক, অশান্তিতে থাকুক, এটাকে বলে হিংসা। এই হিংসুটে নিজের হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে, যার জন্য হিংসা করো তার কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় তার নিজের, এই অশান্তিতে থাকে, হিংসার একটা আগুন আছে, এই হিংসুটে যে আল্লাহ পাক তাকে ক্ষমা করেন না। ছয় নম্বর, যে কোনো পুরুষ পায়ের টাকনোর নিচে কাপড় পরিধান করে, চাই জামা হোক, আবা হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, টাকনোর চেয়ে জামা পরিধান করে। বুখারী শরীফে আছে হাদিস, যে পরিমাণ কাপড় টাকনোর নিচে যাবে ওই জায়গাটা জাহান্নামে চলে যাবে। তো জায়গাকে আপনাকে ছেড়ে শুধু ওই টুকরো জাহান্নামে যাও, মানে পুরা মানুষটাকে নিয়ে জাহান্নামে যাবে। এখানে কেউ বলতে পারে টাকনোর নিচে পড়লে কী আসে আর যায়, এক ইঞ্চি উপরে পড়লে কী আসে আর যায়, কী আসে আর যায় বোঝার মতো যোগ্যতা তো আমাদের নেই, সব কিছু বোঝার যোগ্যতা সকলের থাকে না, সব কিছু দেখার যোগ্যতা সকলের থাকে না, কেউ আছে দেখে কেউ দেখে না। আল্লাহ, হযরত শেখ আহমদ স্যার হিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহ, এক মহিলা তাকে গালি দিয়েছে, আল্লাহ ক্ষমা করুন, কিছু মানুষ আছে আল্লাহ আল্লাহ বুজুর্গানের দিন দেখলে তো সইতে পারে না, গালি দেয়, কিছু কটুকথা শুনে দেয় যাতে ব্যথা পায়, ব্যথা উনি মোটেও পায় না, যে গালি দেয় কটুকথা শোনায় ক্ষতি তার হয়। হযরত তার খাদেমকে বললেন এই মহিলাটাকে একটা থাপ্পড় দিয়ে আসো। খাদেম তো আশ্চর্য, হুজুর তো জীবনের জন্য কথা বলেনি, আজকে কেন বলতেছেন থাপ্পড় দিতে, ইতস্ত করতে করতে মহিলাটা দড়াস করে মাটিতে পড়ে মারাই গেল। হুজুর বললেন আহা, তুমি মহিলাটাকে হত্যাই করে ফেললে। খাদেম বলছে হুজুর আমি তো থাপ্পড়ে দিইনি, থাপ্পড় দিলে না বলতে পারতেন, হাত জোরে পড়ে গেছে মহিলাটা মারা গেছে, থাপ্পড়ে দিইনি আমি হত্যা করলাম কীভাবে। হুজুর বললেন দেখো আমাকে গালি দেওয়ার কারণে আমি দেখতেছিলাম আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব আসতেছে, দেখতেছিলাম, যদি আমি আমার প্রতিশোধ নিজে নিয়ে নিতাম গজবটা ফিরে যেত, তুমি প্রতিশোধ নিতে দেরি করেছো গজবটা এসে গেছে। তো আমরা কি দেখি এরকম গজব যে আসে, উনি তো দেখতেছেন গজব আসে, আমরা উজু করি উজুর পানি গড়িয়ে যায় এতটুকুই তো দেখি, কিন্তু আমাদের মজহাব ইমাম ইমামুদ্দুনিয়া
গোটা জগৎবাসের ইমাম, ইমামদের ইমাম, সবচেয়ে বড় ইমাম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওযুর পানির সাথে কোন গুনাহ ধুয়ে যায় তিনি সচক্ষে দেখতেন। এক যুবক জিনা করে এসে তার পাশে বসে উজু করছিল, দেখতেছেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, তাকে লক্ষ্য করে বললেন, ইয়া সাব তুব আনি জিনা, ও যুবক জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা, আমি জিনা করেছি হুজুর জানলেন কিভাবে? হুজুর তো তার উজুর পানি দেখে জানছেন জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, আমরা তো দেখি না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ লিখেছেন, একজন মুয়াজ্জিন কদরের রাত মিনারার আগায় উঠেছেন, সেখানে উঠে এক চিৎকার দিয়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে যান। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, চিৎকার কেন দিলেন, বেহুশ কেন হলেন? জবাব দিলেন, আমি মিনারার মাথায় উঠে যখন চতুর্দিকে তাকাইলাম, আমি দেখতেছিলাম গোটা কায়নাত, পুরো সৃষ্টি জগৎ গাছগাছালির সহকারে আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালির সোজা দাঁড়াই আছে, আর উনি দেখতেছেন সেজদায় পড়ে আছে, ওই দৃষ্টি আমাদের নেই। আল্লাহর কলিতায় বলেছিলেন, তুমেরে নজদিক হরদম লেকে মাই আন্ধা হুঁ পর, তুমেরে নজদিক হরদম লেকে মাই আন্ধা হুঁ পর, বক্সব নোরে বসিরত জেসে তু আবে নজর, বক্সব নোরে বসিরত জেসে তু আবে নজর। আমরা দেখি না, সেই শক্তি আমাদের নেই। তো টাকমোর নিচে কাপড় পরলে কি ক্ষতি হয় না হয় বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি বোঝেন কি ক্ষতি হয়। তো এত বড় ধমকি যে টাকমোর নিচে যে পরিমাণ কাপড় যাবে ওই জায়গাটা জাহান্নামে চলে যাবে। আমার ওস্তাদ মহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা দৃষ্টান্ত দেন, ধরুন এক ব্যক্তি একটি খ্যাতের পশ্চিম দক্ষিণ কোণ, দুই ব্যক্তি একটি খ্যাতের পশ্চিম দক্ষিণ কোণে, উভয়জনের গন্তব্য উত্তর পূর্ব কোণ, পশ্চিম দক্ষিণ কোণ থেকে উত্তর পূর্ব কোণে যাবে। একজন আইল ঘুরে ঘুরে যাচ্ছে, আরেকজন খ্যাতের মধ্যখান দিয়ে কোনাকুনি রওনা করছে। একে কোনাকুনি যেতে দেখে খ্যাতের মালিক দৌড়িয়ে এসে একবারে গুসাইয়া কিলাইয়া কন্যা খ্যাতের মধ্যে শোয়াই ফেলছে। এ বলে, ব্যাপার কি, হেও ওই কোনা যায়, আমি ওই কোনা যাই, উভয়জনের গন্তব্য এক। ওকে কিছু বললেন না, আমাকে কন্যা শোয়াইলেন, আমাকে এত গুসিয়ার কি, ব্যাপারটা কি? তো ব্যাপারটা কি, এটা মালিক বুঝেই দেয়, এ বুঝবে না। মালিক কত কষ্ট করে এখানে চারা বুনেছে, একটি চারার মধ্যে পা পড়বে চারাটা ভেঙে যাবে, কি কষ্ট হবে মালিক বুঝে, যে লাগায়নি হে বুঝবে না, ও বুঝবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, চারা তিনি লাগাইছেন, এ টাকনো নিচে কাপড় পরলে কি ক্ষতি হয় তিনি বোঝেন, আমরা এটা বুঝবো না। তো এ কাজ যারা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। আল্লাহ সাত নম্বর, ঝগড়াটে দুজনের মধ্যে বিবাদ, এই বিবাদের শেষ নেই, এদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না যে পর্যন্ত মিটমাট না করবে। এই ধরনের কিছু মানুষ আছে, এদেরকে এরা তো আল্লাহ পাক ক্ষমা করেন না, তাহলে গুণাগুলো কত মারাত্মক চিন্তায় করুন। অতএব এখনও সুযোগ আছে, সবে সাত এগারো পর্যন্ত এই গুণাগুণ পরিহার করি, তবা করে নিই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জন্য প্রস্তুত। একবার মূসা আলাইহিসসালামের জমানায় বৃষ্টি বন্ধ, বৃষ্টি নেই, ইস্তেসকার নামাজ হবে, দোয়া হবে, ইস্তেসকার নামাজ করলে আল্লাহ পাক বৃষ্টি দেন, মাঠের মধ্যে রোদ্রে সব মানুষ, মূসা আলাইহিসসালামের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হইল, মূসা এখানে একটা লোক আছে জিনা করে এসেছে, যতক্ষণ এ থাকবে তোমাদের ভিতরে বৃষ্টি দেওয়া হবে না, বৃষ্টি বন্ধ। মূসা আলাইহিসসালাম ঘোষণা করলেন, কে আসো, জিনা করে এসেছ, তাড়াতাড়ি বেরিয়ে যাও, না হয়তো বৃষ্টি হবে না। এখন এই লোকটি যদি দাঁড়ায় আর বেরিয়ে যায়, এতগুলো মানুষ জানবে লোকটা জিনাকার, কত বড় বেঞ্চি লোকটা করছে, নেমি পড়ে থাকলে বৃষ্টি হবে না, গেলে লজ্জা হবে। বস এখনই তওবা শুরু করছে, আল্লাহ আমি জেনা করেছি তোমার কোনো বন্দা জানে না, জানি আমি আর জানো তুমি, আল্লাহ এই মুহূর্তে তুমি আমাকে বেজ্জত করো না, আল্লাহ আমি আন্তরিকভাবে লজ্জিত অনুতপ্ত, তোমার দরবারে ক্ষমা প্রার্থী,
আর জীবনে এই ধরনের কাজের ধারে কাছে যাব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে আমার ইজ্জতটা রক্ষা করো। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম তো আশ্চর্য। আল্লাহ পাক জানালেন জিনাকার এখানে আছে, বৃষ্টি দেয়া হবে না, এখন বৃষ্টি শুরু হয়ে গেল ব্যাপার। আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলে জানায় দিলেন যে সে তওবা করছে, তওবার কারণে গুনাহ ক্ষমা হয়ে গেছে, তাই বৃষ্টি শুরু হয়ে গেছে। তওবা এমন এক হাতিয়ার মুমিনের জন্য, আত্তায়েবু মিনাজ জামবে কামাল্লা জামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে সে যেন আজকে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, তার যেন কোনো গুনাহ নেই। তো আরেক ব্যক্তি বাস্তবে পুরুষ, সে যে সে নারী, ও এখন যেরকম কিছু আছে না ওই হিজড়া সাজে, আসলে পুরুষ সাজে নারী। এই নারী সেজে এক বাদশার হারিয়ে এসে চাকরি নেয়, রানী শাহজাদি এদেরকে গোসল করাবে, এই হলো তার চাকরি। আসলে সে পুরুষ, এতে করে সে গুনাহে লিপ্ত হয়। এভাবে বহুদিন চলছে, এর মধ্যে হঠাৎ রানীর একটি হার হারিয়ে যায়, হার পাওয়া যাচ্ছে না। এখন খোঁজাখুঁজি, চতুর্দিকে সব গেট বন্ধ, ভিতরে যারা আছে চেক করা হবে, প্রয়োজনে উলঙ্গ করে চেক করা হবে হার কোথায়, এ তো ঘটছে বিপদে। এখন যখন উলঙ্গ করে চেক করা হবে, আমি তো ধরা পড়ব যে আমি তো আসলে পুরুষ নারী নই, কিন্তু নারী বলে চাকরি নিয়েছি, আমার তো গর্দান যাবে। এই মুসিবতে পড়ে বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দিকে মতবাজ্য হয়, সে দোয়া করা শুরু করে, তবা আরম্ভ করে, আল্লাহ গুনাহ আমি করেছি, আল্লাহ আমি জানি আর তুমি জানো, তোমার এই বন্দারা জানে না, তুমি তো সত্তারুল উয়ুব, তুমি বন্দাদের গুনাহকে ডেকে রাখো, গুনাহ ডেকে রাখাকে পছন্দ করো। আল্লাহ আমি তবা করতেছি, এই গুনাহে আর লিপ্ত হব না, চাকরি ছেড়ে আমি চলে যাব, আমার ইজ্জতটা তুমি রক্ষা করো। কদর মোরা ই বা রসাত্তা রে কোনি, তওবা কর দাম মানজে হার না কর দানি, তওবা কর দাম মানজে হার না কর দানি। সকল গুনাহ থেকে আল্লাহ আমি তওবা করতেছি, তওবা করলো আবার আসলো, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে, হার একটি হাঁস গিলে ফেলেছে, পায়খানার সাথে হার বেরিয়ে আসছে, তো হার পাওয়া গেছে, এই লোকটা বেঁচে গেল। তো তওবা আমার আল্লাহর দৃষ্টিতে এত বেশি পছন্দনীয় কাজ, বন্দা যত বেশি তওবা করবে আল্লাহ তত বেশি কবুল করেন। যিনি নিষ্পাপ ছিলেন, যার কোনো গুনাহ নেই, দোজাহানের বাদশা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার 70 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন, তা আমাদের কি হিসাব নিকাশ? যত বড় গুনাহগারই হই না কেন, সুযোগ আছে, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। এ গত তাফসিরে বলা হয়েছিল যে এক ব্যক্তি 99 লোকের খুনি, সাধারণ কথা, একটা লোককে খুন করা মানে ফাক্কা আন্নাহু কাতালা নাসা জামিরা, সে যেন পুরো জগৎবাসীকে হত্যা করে দিয়েছে, এত বড় অপরাধ সে করেছে, একটা লোকের হত্যা এত বড় অপরাধ, আর সে 99 ব্যক্তিকে হত্যা করেছে, অবস্থাটা কেমন হবে? একদিন বয় ঢুকলো অন্তরে, আমার ভবিষ্যৎ কী হবে, গেছে হুজুরের কাছে তওবার জন্য। হুজুর ছিল কাঁচা ছোটো মোটো হুজুর, যখন 99 ব্যক্তির খুনি একথা শুনল, আরে বাপ রে বাপ, তোমার তো সাহস কম নয়, 99 ব্যক্তিকে খুন করেছ, তোমার আবার কিসের তওবা, তোমার তওবা হবে না। বেচারা নিরাশ হয়ে গেছে, যখন দেখলো আমার তওবা কবুল হবে না, এই হুজুরকে রেখে আর কী লাভ, এই হুজুরকে দুই টুকরা, 100 জন পুরো হইল তার খুন। কিছুদিন পর আবার ভয় ঢুকলো যে হায় হায়, আমি 100 লোকের খুনি, আমার ভবিষ্যৎ কী হবে। আরেকজন হুজুরের কাছে গেছে, এই হুজুর বড় অভিজ্ঞ, যে দরবারে তওবা করতে এসেছে সেই দরবারের হাবভাব সম্পর্কে অবগত, জানে যে দরবারওয়ালা কত মেহরবান, কত দয়ালু, আশ্বস্ত করলেন যে হ্যাঁ, তোমার জন্য তওবা আছে, তোমার তওবা কবুল হবে, তবে তোমাকে একটি শর্ত পালন করতে হবে, ওই শর্তটি পূরণ করে তওবা করলে ইনশাআল্লাহ তোমার তওবা কবুল হবে। কী শর্ত? শর্ত হলো ওই যে একটি বস্তি দেখা যায়, একটি গ্রাম, এই গ্রামটা হলো আলে মোলামাদের গ্রাম, আল্লাহওয়ালাদের গ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো গ্রামকে বাছনি করেন আলে মোলামার জন্য। এই যে আপনারা শোনেন জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব, বর্তমান আমাদের দেশে হাদিস বিষয়ে সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, বাস্তবতায় ওনাদের এক গ্রামে
দাওরায় হাদিস এবং মুফতি আছে 350 এক গ্রাম 350। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো গ্রামকে এরকম বাছনি করেন। তো ওই যে বস্তিটা আল্লাহওয়ালাদের বস্তি, আলেম ওলামারা এখানে বসবাস করে, আলেমদের বস্তি, ওই বস্তিতে গিয়ে যদি তওবা করো তো আলেমদের পদধূলির বরকতে তোমার তওবা কবুল হবে, ওখানে গিয়ে তওবা করে নাও। ডাকাত রওনা করছে গ্রামের উদ্দেশ্যে, কিছু দূর যাওয়ার পরে তার হায়াত পুড়িয়ে যায়, সে পড়ে গেছে মাটিতে, হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, হামাগুড়ির শক্তিও শেষ হয়ে গেছে, শেষমেশ তার সিনাটা ওই গ্রামের দিকে ফিরিয়ে রেখে দিয়েছে। এ অবস্থা রু তার দেহ ত্যাগ করে। এখন দুই দল ফেরেশতাদের মধ্যে কাড়াকাড়ি, এ রু কারা নিবে? রহমতের ফেরেশতারা বলে আমরা নিব, আজাবের ফেরেশতা বলে আমরা নিব। রহমতের ফেরেশতারা যুক্তি পেশ করে, এই লোকটি তো তওবার জন্য রওনা করেছে, যদি ওই বস্তিতে পৌঁছার মতো হায়াত সে পেত, পৌঁছত, তওবা করত, তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, তার লোকটা জান্নাতি হিত। আল্লাহ পাক হায়াত দেননি, ওই বস্তি পর্যন্ত পৌঁছতে পারেনি, অতএব তার রু আমরা নিয়ে ইল্লিয়ে রাখবো, এ লোকটা জান্নাতি। আজাবের ফেরেশতা বলে এই লোক তো 100 লোকের গুণী, এখন ওই বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, তার গুণা তো রয়ে গেছে, অতএব তার রু আমরা নিয়ে সিজ্জিনে রাখবো, লোকটা জাহান্নামী। দুই দল ফেরেশতাদের মধ্যে তর্ক বিতর্ক করা, আমার আল্লাহ তো সব দেখতেছেন। এর মধ্যে একজন ফেরেশতা পাঠাইলেন, যাও এদের কাড়াকাড়ের মীমাংসা করে আসো। আল্লাহ, মীমাংসা করব কিসের ভিত্তিতে, ফর্মুলা কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা দিলেন, কি এই লোকটা যেখান থেকে রওনা করেছে বস্তিতে যাওয়ার জন্য, সেখান থেকে রাস্তাটা মাপ দিয়ে যেখানে এসে মারা গেছে এখান পর্যন্ত পৌঁছবে, দেখবে এটা কত লম্বা। এরপর যেখানে এসে মারা গেল এখান থেকে মাপ দিতে দিতে ওই আলেমুল আমাদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে এই রাস্তাটা কত লম্বা। এরপর দুদিকের রাস্তা তুলনা করে দেখবে কোন দিকে রাস্তা বেশি, পিছনের বেশি না সামনে বেশি। যদি দেখো পিছনে বেশি, তো অর্থ হবে সে বেশি রাস্তা অতিক্রম করেছে, তবার কাছে গনিয়ে গেছে, তখন তার রূপ রহমতের ফেরেশতাকে দিয়ে দিও। আর যদি দেখো যে না পিছনের রাস্তা কম সামনের বেশি, তো অর্থ হবে এখনও তওবা থেকে দূরে আছে, তখন তার রূপ আজাবের ফেরেশতাকে দিয়ে দিও। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন, আমার আল্লাহ কত বড় দয়াবান, তার দয়ার কোনো ইয়ত্তা নেই, শেষ নেই। বাস্তবে পিছনের রাস্তা ছিল কম সামনের ছিল বেশি, ফর্মুলা অনুপাতে তার রূপ পাবে আজাবের ফেরেশতা। ফেরেশতা তো আসতেছেন মাপ দিবেন, আসার আগে আগে আমার আল্লাহ পিছনের রাস্তাকে হুকুম দিলেন রাস্তাটি লম্বা হয়ে যা, সামনের রাস্তাকে আদেশ করলেন রাস্তাটি খাটো হয়ে যা, কেমন দয়া আল্লাহ। কয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদস্য করোকে হাসতে মমিয়ানে দো কারিমি, সদস্য করোকে হাসতে মমিয়ানে দো কারিমি। এক মেহরবান খোদার বন্দা আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, বড় মেহরবান। ফেরেশতা আসলো মাপ দিল, মাপ দিয়ে দেখে পিছনের রাস্তা লম্বা সামনের রাস্তা খাটো, ফর্মুল অনুপাতে রু রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে গেল, লোকটা জান্নাতি হইল। এখনও কিন্তু তওবা করতে পারেনি, তওবার রাস্তায় উঠেছে, যেখানে গিয়ে তওবা করবে ওই বস্তির রাস্তায় উঠেছে, এতটুকুর বরকতে আল্লাহ পাক তার তওবা কবুল করে তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। কদর তরে কত হার চেপে সে সালে কাম দেখায় রে উস্ত, দর তরে কত হার চেপে সে সালে কাম দেখায় রে উস্ত, দর সে রাতে মুস্তাকিম হয় দিল কাছে গুমরাহানিস। আমার আল্লাহর দয়া কো বান্দা, গন্তব্যে পৌঁছার শক্তি কি তোমার আছে? তুমি চেষ্টা করে কোনো রকম রাস্তায় ওঠো, গন্তব্যে তো আমি আল্লাহ তোমাকে পৌঁছাই দিই। তবার জন্য এসেছি মসজিদে, তবা কবুলটা আল্লাহ করবেন, এতটুকু কাজ বন্দার দায়িত্ব, বন্দা তুমি করো রাস্তায় আসো। কথায় কথা আসে, আমার দাদা উস্তাদ আল্লামা সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় বুজুর্গ, বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ, ঘটনা শুনাইলেন, তো লেখাপড়া করতাম এক ওস্তাদের কাছে, উনি পাঠান, ওস্তাদও পাঠান, পাঠানদের
একটু দেহটহ বড় হয়, গায়ে গোড়া এরা বড়। তো এক পাঠান যদি আরেক পাঠানকে বলে ওনার দেহ বড়, কত বড় হবে চিন্তা করুন। তো দাদা ওস্তাদ বলতেছেন আমাদের ওস্তাদের দেহ ছিল বড়, তা আমরা ছোট। ওস্তাদ নিজে জায়গায় নিজে খরচ করে মাদ্রাসা বানিয়েছিল, ঘরে ওনার স্ত্রী পাকশাক করত, ওস্তাদ মাথায় করে রুটি গোস্ত এনে আমাদেরকে খাওয়াইত এবং পড়াইতেন নিজে। কত অবদান চিন্তা করুন, জায়গা নিজের, ঘর নিজের, খাবার নিজের, পড়ান নিজে, শুধু আল্লাহর হস্তে। যেহেতু দেহ বড় তো ছোট ছাত্র, এরা ওনাকে উপাধি দিয়েছে কি ষাঁড়। উনি মাদ্রাসা আসলে বলতো আমাদের ষাঁড় এসে গেছে, হ্যাঁ ভাই হামারা বয়েল আ গিয়া, মাথা থেকে চলে গেলে হামারা বয়েল চলা গিয়া, আমাদের ষাঁড় চলে গেছে। কেমন কথা চিন্তা করে, ওস্তাদের অগোচরে ছোট ছাত্র বলে। একদিন তিনি মাদ্রাসা আসলেন, এক ছাত্র আর ছাত্রকে ডেকে বলে, দেখো ভাই হামারা বয়েল আ গিয়া, দেখো আমাদের ষাঁড় এসে গেছে। আওয়াজটা তার কানে পৌঁছবে, তিনি ভাবলেন কারো ষাঁড় মনে হয় ছুটে এসে গেছে মাদ্রাসায়, আবার কী খেয়ে দিয়ে নষ্ট করে দিলে। আরে ছাত্রকে বল দেখো তো কার ষাঁড় আসছে, কিছু নষ্ট করে কি না, ছাত্র তো বোঝে আসলে ব্যাপারটা কী। কিন্তু ওস্তাদ বলছে দেখো গুরু ফিরে কো না হুজুর কোনো ষাঁড়টা নেই, ছাত্র তো বোঝে। হুজুর বলে আমি নিজে শুনলাম, এক ছাত্র বললো ষাঁড় আসছে, তুমি বলো ষাঁড় নাই, কোনো হুজুর কোনো ষাঁড় নেই, তাইলে আমি শুনলাম কোথেকে। অনেক তাহাকিক তদন্তের পরে দেখা গেল ওনাকেই বলছে ষাঁড়। কেমন ব্যথা লাগার কথা, আমার জায়গা আমার মাদ্রাসা, আমি খাওয়াই আমি পড়াই, আর শেষমেশ ফল হইল এইটা আমাকে বলে ষাঁড়। মনে খুব ব্যথা, বিছানায় শুইয়া চিন্তা করতেছেন মাদ্রাসায় আর রাখবো না, বন্ধ করে দিব, ফল এই ফেলাম হাতে। আমার আল্লাহর কিছু বান্দা আছে, এদেরকে বলা হয় মুয়াফাক মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। এরা কল্পনা করতে পারে না এদের মাধ্যমে আল্লাহ পাক কী কাজ করাই দেবেন, তৌফিক প্রাপ্ত। উনিও তাদের একজন, চোখ লেগে গেছে, ঘুম এসে গেছে, স্বপ্ন দেখতেছেন কেয়ামত কায়েম হয়ে গেছে, 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ পাক বিচার আসন গ্রহণ করলেন, বিচার পর্ব শেষ, এখন শেষ পর্ব বাকি, পলসেরা পড়ে দাও ওই পরে জান্নাত, এরপরে জান্নাতে যাও। নেকর মোমেনেরা দলে দলে যাচ্ছে পলসেরা পড়ে দিবি, উনি দেখতেছেন ওনারই ছাত্ররাও আছে আগে আগে যায়, আর ছোট কিছু ছাত্র যদি একত্রিত হয় আর যায়, কী অবস্থা, ঠেলাঠেলি মারামারি গুতাগুতি সিল্লাসিল্লি হয়ে ঘুরলো, ও সেখানেও একই অবস্থা, এই সিল্লাসিল্লিতে যেতিস। এবারে খতম রোখার অনুষ্ঠান আপনারা শুনেছেন, যে নাবালক বাচ্চারা যে ভেসতে যাবে হিসাব নিকা ছাড়া কীভাবে, আব্বা মাকে নিয়ে যাবে কীভাবে নিয়ে যাবে, এরা যেরকম সিল্লাসিল্লি হয়ে ঘুরল, হাসর মাঠও একই অবস্থা করবে, এই সিল্লাসিল্লি ঘুরা ঘুরি দৌড়ে দৌড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এত বড় অস্থির করে তুলছে হাসর মাঠ। তো ফেরেশতাদেরকে বলবেন এদেরকে আগে ভেসতে পাঠাও, হাসর মাঠটা শান্ত হোক, এদেরকে নিয়ে রওনা করলে কেউ কোথায় নেন, কই নেই ভেসতে, আমরা একা কোথাও যাই না, আমাদের সাথে আমাদের আব্বা মাকে দিতে হয়, কারণ ছোটো বাচ্চারা আসলে তো একা যায় না, গেলেও আব্বা মাকে দিতে হয়, একা থাকতে পারে না, কান্নাকাটি করে, আব্বা মাকে দিতে হবে। কত তোমাদের আব্বা আমার হিসাব নিকাশ আছে, দেরি হবে তাইলে আমরা যাবো না, এখানে ছিলেছিলি। আল্লাহ পাক বলবেন ঠিক আছে এদের আব্বা মা সহকারে জান্নাতে পাঠাও, তবু আসল মাঠটা শান্ত হোক। তো ওই হুজুর দেখতেছেন তার ছাত্ররা ওই চিল্লে চিল্লি ঠেলা ঠেলি গুতে গুতি হয়ে হুল্লোর করতে করতে যাইতেছে ফল ছাড়া পড়াই দিবি, ঠিকেরা পড়াই দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেছে, আর হুজুর এই পড়ে চেষ্টা করতেছেন এখনও পারতেছেন না। ওই পড়ে পৌঁছার পর এক ছেলে পিছনের দিকে তাকায় দেখে তার ওস্তাদ চেষ্টা করতেছে আসতে পারতেছে না, এসে অন্য সাথীদেরকে বলে আরে দেখো ভাই আমারা বয়েল তো রয়ে গিয়া, আরে দেখো আমাদের ষাঁড় তো রয়ে গেছে, এখানে বলে ষাঁড়। তখন আরেকজনে বলে যাও যাকে লেখে আও, যাও গিয়ে নিয়ে আসো, আরেকজনের ঠেলা দে, তুমি যাকে লেখে আও তুমি গিয়ে নিয়ে আসো, ঠেলা ঠেলি করে উনি দেখতেছেন। এর মধ্যে দুজন উদ্বুদ্ধ হইল, চলো ভাই হাম যাকে লেখে আতে হ্যাঁ, চলো আমরা যাই গিয়ে নিয়ে আসি। দুজন আবার ফিরে আসলো, পলসারাত কয় হাজার বছর রাস্তা, 30,000 বছরের রাস্তা, একবার গেল আবার ফিরল 60 হইল, আবার যাবে 90,000 বছর রাস্তা হবে। দুজন ফিরে এসে ওস্তাদের দুই বাহু ধরে বিদ্যুৎ গতিতে ওই পড়ে নিয়ে গেছে, নেওয়ার পরে ওস্তাদের চোখ খুলল, থরথর করে কাঁপতেছেন,
কি ভয়াবহ অবস্থা, ওখানে পৌঁছলে বুঝে আসবে অবস্থাটা কেমন। আল্লাহ, এরপরে বলো আল্লাহ আমি কি চিন্তা করতেছিলাম, কি ভাবতেছিলাম যে মাদ্রাসা বন্ধ করে দিই। আল্লাহ আমি তওবা করতেছি, মাদ্রাসা বন্ধ করব না। ষাঁড় কেন, এরা আমাকে বিড়াল বলুক, কুকুর বলুক, শুয়োর বলুক, আরও কিছু বলুক, মাদ্রাসা বন্ধ করব না। আল্লাহ তুমি আমাকে দেখাই দিয়েছ আমার নাজাত রসিলা হলো এই মাদ্রাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনই করেন। আল্লাহ তা আজ এ তওবার রাত, আমরা খুব তওবা করি। তো এই 100 লোকের খুনি এখনও কিন্তু আলেমদের বস্তিতে পৌঁছেনি, আলেমদের বস্তি রাস্তায় উঠছে। রাস্তায় উঠা যদি এই বরকত হয়, বস্তিতে গেলে কী পরিমাণ বরকত হবে চিন্তা করুন। আর আমাদের এলাকা আলহামদুলিল্লাহ আলেমদের বস্তি হলে আপনাদের এই চতুর্দিকের মাদ্রাসা, এটা আলেমদের বস্তি, বহু আলেম এখানে বসবাস করেন এবং এই মাদ্রাসার উচিলায় দেশ বিদেশের কত আলেমের পদধূলি এখানে পড়েছে। দারুল উলুম দেওবন্দের মতো বিশ্ববিখ্যাত মাদ্রাসা শেখুল হাদিস, যাকে আমরা বলি হেড মাওলানা, আলহামদুলিল্লাহ এখানে এসেছেন, 100 বার বুখারি শরীফ পড়ায় গেছেন, এই মসজিদে বসে মাদ্রাসা না থাকে কি পাইতেন, এটা কোনোদিনও পাইতেন না। এদের বহু বুজুর্গানে দিন আলেম ওলামা এখানে এসেছেন, আমাদের মরহুম খতিম হজরত ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই এখানে এসে গেছেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এসে গেছেন, নানুপুরের মরহুম পীর সাহেব জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এখানে এসে গেছেন, দেওবন্দের ওস্তাদ ইউসুফ তালবি সাহেব এখানে এসে গেছেন, দেওবন্দের ওস্তাদ হজরত জমিল আহমদ সাহেব এখানে এসে গেছেন, দেওবন্দ যাকে শেখে সানি বলা হইত, বুখারি শরীফ দ্বিতীয় খণ্ড যিনি পড়াইতেন, যাকে বলা হয়তো মোস্তাজাব দাওয়া, দোয়া করলে কবুল হইত, দেওবন্দের দোয়ার প্রয়োজন পড়লে তাঁকে দিয়ে দোয়া করানো হইত, তিনি এখানে এসে আমাদের জন্য দোয়া করে গেছেন। তো মাদ্রাসার বরকত আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে তওবা করবো কান্নাকাটি করে, তওবার রাত। আর যদি ওই গুণাগুলোর মধ্যে কেউ লিপ্ত থাকি, এর আগে আগে নিরসন করে নেব, না হয় আল্লাহ মাফ করুক, আমরা হয়তো ক্ষমা পাব না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দোয়া কবুল হওয়ার যে কতগুলো উপকরণ আছে, নামাজের পর দোয়া করলে দোয়া কবুল হয়, মুসলমানরা একসাথে বসে দোয়া করলে, মুয়াজ্জামে তাবরানিতে একটি হাদিস আছে, এমন কোনো জামাত নেই যে জামাতের একজন দোয়া করবে অন্যেরা আমিন আমিন বলতে থাকবে আর এই দোয়া আল্লাহ পাক কবুল না করে ফেরত দিবেন, এটা হয় না। তো আলহামদুলিল্লাহ বিশাল জামাত, হাজার হাজার মুসলিম একত্রিত হয়েছি, আশা করি দোয়া আল্লাহ পাক ফেরত দিবেন না। আর দোয়া কবুল হওয়ার আরেকটি উপকরণ হইল আল্লাহ রাস্তা কিছু দান খয়রাত করা, দান খয়রাত করে দোয়া করলে এরপর দোয়া কবুল হয়। আপনারা দেখতেছেন বহু প্রতীক্ষার পর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের কাজ বিশাল আকারে শুরু হয়েছে, কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। হারদম আপনাদের দোয়া, চোখের পানি, আন্তরিকতার বরকত, ইনশাআল্লাহ কাজ যখন শুরু হয়েছে একসময় কাজ শেষও হবে, কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কার মাধ্যমে আল্লাহ পাক কাজ সমাধা করবেন, কার দুটি টাকা এই বিশাল কাজে লাগবে, আগামী 100 বছর সামনে রেখে এই মসজিদের পরিকল্পনা করা হয়েছে। আগামী 100 বছর আশা করি আর হাত দিতে হবে না, অন্তত 15-16 হাজার মুসল্লি এখানে নামাজ পড়তে পারবে একসাথে। আলহামদুলিল্লাহ দুইটা লিফট, দুইটা সিঁড়ি, নিচের বেসমেন্ট, এর উপরে আরও 10 তলা, আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়ে গেছে। আপনাদের কাছে খুব বেশি দোয়া চাই, 2 ফোঁটা চোখের পানি চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজে কাজগুলো সমাধা করার তৌফিক দান করুন। এর জন্য পিছনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন আলহামদুলিল্লাহ, সামনে করবেন, মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত করবেন, আশা করি আমরা কেউ পিছপা হব না, আপনাদের মাধ্যমে আল্লাহ পাক করায় নেবেন। এই লক্ষ্যে আমার হাতে একটি হিসাব এসেছে, আমাদের বর্তমান এর নিচের কাজটা করতে রড লাগবে, না মোট মোট রড লাগবে 278।